চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 6.1% এমন পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে দেয়া রিপোর্টে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থাটির এই অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ। বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড় প্রবৃদ্ধি হবে কমে দাঁড়াবে 5.8%, তবে ভারতে প্রবৃদ্ধি হবে 7%। এ সময় বাংলাদেশের প্রবৃদ্ধি কম প্রাক্কলনের ব্যাখ্যা তুলে ধরেন তারা। বলেন উন্নত বিশ্বের দেশগুলোতে অর্থনৈতিক অস্থিরতা বেড়ে যাওয়ায় কমে যাবে বাংলাদেশের রপ্তানি, তবে ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে পরামর্শ দেয় বিশ্বব্যাংক। It is still a solid GDP growth, but in the background there are tensions emerging, and Bangladesh is one of the countries that was hit hard by the most recent developments, especially the increase in commodity prices and the slowdown in high income countries. Especially the slowdown in Europe is important for Bangladesh because a lot of the ready-made garment exports are going to Europe,